মাশাল্লাহ, আপনাদের দোয়ায় আমি আজকে দুটি বাচ্চা পেলাম, একটি পাঠা একটি পাঠি। তো দুটি হলে আসলেই একটি পাঠা বা একটি পুরুষ একটি মেয়ে হয়, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে দুটি হলে দুটি এই মেয়ে হয় না বা দুটি ছেলে হয় না, আবার অনেক সময় দেখা যায় যে ছেলেই হয় দুটি, মেয়ে হয় না বেশি। সেক্ষেত্রে আমি আজকে এটা প্রথম বাচ্চা দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে এই ছাগলটা, এটা প্রথম বাচ্চা দিছে, ওর বয়স মাত্র 13 মাস। 13 মাসের সময় আমি আমি দুটি বাচ্চা পেলাম ওর কাছ থেকে। তো এটা অনেক বড় বিষয়, অনেক বড় পাওয়া আমার, কারণ যেহেতু সে প্রথমেই দুটি দিছে, আমি মনে করছি যে একটি হবে, সেক্ষেত্রে দুটি হয়েছে। আর দুটি হয়েছে বলেই এই বাচ্চাটা একটু নর্মাল হয়েছে, তো এখন ওকে ভালো মতো দুধ খাওয়াতে হবে। আর দুধ যদি আপনি 15 দিন খাওয়াইতে পারেন, সেই ক্ষেত্রে আপনার দেখা যাবে যে অত মানে দ্রুত বড় হয়ে গেছে, আপনার কোনো সমস্যা হচ্ছে না। তো এই হলো আজকের বিষয়, আপনাদেরকে দেখালাম আমি আজকে এই যে কিছুক্ষণ আগে এটা বাচ্চা দিছে। তো আমি আপনাদেরকে দেখাবো বাচ্চা কিভাবে বের করতে হয়, কিভাবে মানে বাচ্চা একটি খামারে থাকলে পরে কীভাবে বাচ্চাটা মানে সহযোগিতা করতে হয় ছাগলকে, সেটা আপনাদেরকে দেখাবো পুনরায় পরবর্তীকালে। তো আমার এটা ভালো লেগেছে, আজকে অনেক ভালো লেগেছে যে আজকে আমি একটি বাচ্চা পেলাম, তাও ছোট একটি ছাগল থেকে, তাও দুটি। তো আপনাদের আসলে আপনাদের দোয়ার কারণে আমি হয়তো এটা পাইয়েছি, তো আমি খুবই আজকে খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আগামীতে আরও ভালো কিছু পাই। তো আসলে সবারই পছন্দ ছাগলের বাচ্চাগুলা, সেই কারণে আমি আজকের ভিডিওটা দিলাম, মানে আমার বন্ধুরা দেখতে পারে। এটাই হচ্ছে পাঠার বাচ্চা দেখেন, আর এটা হচ্ছে পাঠি। তো এখন আমার আজকে সারাদিন কাজ করতে হবে যে কিভাবে ওরা দুধ খাওয়াইতে, ওদের দুধ মানে সব কোনো সময় জানি কম না পড়ে, ওরা জানি দুধ আজকে ঠিক মতো খেতে পারে, দুটো বাচ্চাই জানি একসাথে খেতে পারে সব সময়। মানে আজকে তো শাল দুধ, 7 দিন থাকবে শাল দুধ, সেই ক্ষেত্রে আমার 7 দিন এটা চেক দিতে হবে যে দুটো বাচ্চাই মানে একসাথে খেতে পারে, সেক্ষেত্রে দুটোর শক্তি একই থাকবে বা শক্তি পাবে, ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে শুধু এই শাল দুধের কারণে। এটা হয়তো আপনারা সবাই জানেন, কারণ শাল দুধ খুবই গুরুত্বপূর্ণ একটি দুধ। তো এই হলো অবস্থা। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।